हजार क्या एक कोटी गौर मत तैयार प्रभुपाद खुशी होते
যদি প্রকৃত লোককে প্রভুপাদের গুণকীর্তন আমরা করতে পারি, বাস্তবতে ধর্ম সুরক্ষিত বৈধব অর্থ পরম নির্মশ্চরাংশতা নির্মশ্চর হতে পারে, তাহলে প্রভুপাদের গুণকীর্তন করা আমাদের পক্ষে সম্ভব হবে। শান্ত সৌম স্নিগ্ধ ভাব যদি আমাদের মধ্যে না আসতে পারে, আমরা কখনই প্রভুপাদকে স্মরণ করতে পারব না। এই জন্য সকলে মিলেমিশে নিজের দোষদুর্বলতাকে প্রকাশ করে গুরু বৈষ্ণবের আশীর্বাদকে মাথায় নিয়ে প্রভুপাদের সেবা সবসময় যাতে করতে পারি, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। আরেকটি কথা বলছি, যে আর কিছুদিনের পর ফেব্রুয়ারি মাসে প্রভুপাদের শুভ আবির্ভাব তিথি, 150 বর্ষতে ওটা করতে পারে। আমরা প্রতি বছর একদিন করি, এই বছর আমরা প্রভুপাদের তিথি 8, 9, 10 তিন দিন ধরে শুধু প্রভুপাদের গুণকীর্তন করে আমাদের এই হৃদয়কে শীতল করতে পারি। এই আশা নিয়ে আমরা আগামী প্রভুপাদের 150 বর্ষ করতে উৎসব মহাসমারোহে করতে চলেছি। সুতরাং আপনাদের সকলকে নিমন্ত্রণ, আপনারা সব কিছু ভুলে গিয়ে প্রভুপাদের উৎসবে যোগদান করবেন, এইটাই আমার আপনাদের কাছে প্রার্থনা। আরতি হবে, আরতি উপর সকলে প্রসাদ পেয়ে যাবেন।